পৃথিবীতে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, মাছও এর অন্যথা নয়। মাছেরও বেঁচে থাকতে তার প্রয়োজনীয় অক্সিজেনের দরকার হয়। অনেকে জিজ্ঞাসা করে যে অক্সিজেন ছাড়া কী কী মাছ বেঁচে থাকে, অনেকে তার উত্তরও দেয়। কিন্তু এটা একেবারেই ঠিক নয় যে অক্সিজেন ছাড়া মাছ বেঁচে থাকতে পারে। মাছেরা অক্সিজেন দুইভাবে নিয়ে থাকে। প্রথমত, মাছ তার নিজের ফুলকোর সাহায্যে জলের ভেতর থেকে জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এবং দ্বিতীয়ত, জলের উপরের বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে থাকে। বেশিরভাগ মাছ জল থেকেই নিজেদের প্রয়োজনীয় অক্সিজেন নেয়, এবং খুব প্রয়োজন হলে জলের উপর থেকে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে ঘাটতি মিটিয়ে নেয়। একথা অবশ্যই মনে রাখবেন যে মাছ জলে দ্রবীভূত অক্সিজেন নেয়। সেই মাছ জলের বাইরে থেকে অক্সিজেন নিতে পারলেও তার পরিমাণ খুবই সামান্য। এই ধরনের মাছের বেঁচে থাকতে হলে জলের দ্রবীভূত অক্সিজেন অবশ্যই দরকার। যে সমস্ত মাছেরা জলের ভেতর থেকে অক্সিজেন নিয়ে থাকে, সেই মাছগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম শ্রেণীতে সেই সব মাছগুলিকে রাখা হয় যাদের জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুব বেশি প্রয়োজন হয়। দ্বিতীয় শ্রেণীতে যে সমস্ত মাছগুলি রাখা হয় যাদের জলের মধ্যকার দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রথম শ্রেণীর তুলনায় অনেকটাই কম লাগে। এবার বলবো একেবারে অন্য এক মাছের প্রজাতি নিয়ে যাদের বেঁচে থাকার জন্য জলের দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় না। এই প্রজাতির মাছগুলি সরাসরি জলের উপরের বাতাস থেকে নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে নিতে পারে। এই মাছ জলের ভেতরে দ্রবীভূত অক্সিজেন নিতে পারে না। এই জাতের মাছদের বেঁচে থাকতে হলে জলের উপর থেকে অক্সিজেন নিতে হয়। এবার ফিরে আসা যাক মানুষের প্রশ্নের উত্তরে। আমরা দেখলাম যে মাছকে বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগবে, তবে কিছু মাছের অক্সিজেন বেশি লাগে, কিছু মাছের কম লাগে। আবার কিছু মাছের জন্য জলের ভিতরে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় না, সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে নেয়। যে সমস্ত মাছগুলি বাতাস থেকে অক্সিজেন নেয়, সেই সমস্ত মাছগুলি পোষার জন্য বাইরে থেকে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় না। এই সমস্ত মাছগুলিকে সাধারণভাবে অক্সিজেন ছাড়া মাছ বলা হয়। অ্যাকোয়ারিয়ামে মাছ রাখতে গিয়ে যদি বাইরে থেকে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অসুবিধা থাকে, তাহলে আপনি সেই সব মাছগুলি রাখুন যাদের জন্য বাইরে থেকে অক্সিজেন সরবরাহের দরকার হবে না। তবে যদি আপনি জল এবং মাছের আনুপাতিক হারে মাছ রাখেন, তাহলে যে কোনো মাছই আপনি বাইরে থেকে অক্সিজেন সরবরাহ না করেই রাখতে পারেন। জল এবং মাছের আনুপাতিক হারের বিষয়ে আমি অন্য ভিডিওতে বলেছি। এবার জানুন যেসব মাছ জলের উপর থেকে অক্সিজেন নেয় সে সম্পর্কে। ফাইটার মাছ, কিশিং গোরামি, কসবি গোরামি, থ্রি স্পট গোরামি, গোল্ডেন গোরামি, পার্ল গোরামি, টাইগার সার্ক, গ্লাস ক্যাটফিশ, আফ্রিকান গ্লাস ক্যাটফিশ, ব্ল্যাকফিন সার্ক ক্যাটফিশ, ফেদারফিন সাইনোডন্টিস, পলকাউন্ড সাইনোডন্টিস, ক্লাউন সাইনোডন্টিস, কমন ব্রোচিস, জায়ান ব্রোচিস, হগনোস ব্রোচিস, বাটারফ্লাই ক্যাটফিশ, ইন্ডিয়ান ক্যাটফিশ, আগাশি করিডোরাস, ব্রোঞ্জ করিডোরাস, ব্যান্ডিট করিডোরাস, পিগমি করিডোরাস, কমন প্লেকো, জেব্রা প্লেকো, ব্ল্যাক হাইফিন প্লেকো, অরেঞ্জ টিপড প্লেকো ইত্যাদি আরও অনেক মাছ আছে যারা জলের উপর থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। এইসব মাছদের জন্য বাইরে থেকে অ্যাকোয়ারিয়ামে জলে অক্সিজেন সরবরাহ করার দরকার হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।